গুড মর্নিং স্টুডেন্ট, আশা করি আমার আওয়াজ তোমরা প্রপারলি শুনতে পাচ্ছ। প্লিজ ভিডিওটাকে একটুখানি ফটাফট শেয়ার করে দিও যাতে বাকি সকলে জয়েন করে যেতে পারে। অ্যান্ড ডোন্ট ফরগেট দ্য কোড Y266, এই কোড দিয়েই তুমি কিন্তু আমাদের WBCS মহাপ্যাকে পেয়ে যাবে 12%। আর তার সাথে সাথে 1 ইয়ারের তুমি সাবস্ক্রিপশন নিলে আরও 1 ইয়ার তুমি ফ্রিতে পেয়ে যাচ্ছ, দ্যাট মিন্স ডাবল ভ্যালিডিটি পেয়ে যাচ্ছ। এবং 290 টাকা দিয়ে আমাদের নতুন যে বইটি এসেছে বৈচিত্র্যের বাংলা সেটিও নিতে পারো, যেখানে ওয়েস্ট বেঙ্গলের স্টেট জিকে সম্পূর্ণভাবে তোমাদের কাছে দেওয়া থাকবে উইথ কোয়েশ্চেন অ্যান্সার। তো চলো সবার প্রথমে আমরা যেখানে চলে যাব সেটা হচ্ছে আমাদের হেডলাইন্সে। তো ইন্ডিয়া 87 বিলিয়ন ইউএসডি কি করেছে, রেমিটেন্স পেয়েছে অ্যাজ পার দ্য রিপোর্ট অফ দ্য মাইগ্রেশনস অ্যান্ড দ্য ডেভেলপমেন্ট ব্রিফ 35। তো দেখো, এইখান থেকে তোমাদের যদি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, কি জিজ্ঞাসা করা যেতে পারে এই অ্যামাউন্টের যদি কথা বলো, ব্যাংক এক্সামে বেশ কয়েকবার জিজ্ঞাসা করেছে, তবে এখন যে জিজ্ঞাসা করবে এরকম কোনো ফরম্যাট নেই। ইনস্টিটিউট অফ দ্যাট তার বদলে একটা কোশ্চেন খুব কমন ফরম্যাটে চলে যায়, সেটা হচ্ছে যে মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ব্রিফ 35, দিস রিপোর্ট হ্যাজ বিন রিলিজড বাই, মানে এই রিপোর্টটা কে বার করছে। দেখো, রিলিজড বাই ওয়ার্ল্ড ব্যাংক এবং নোম্যাড, ঠিক আছে, এই নোম্যাড ওয়ার্ল্ড ব্যাংকের আন্ডারে কাজ করে। তাহলে এই রিপোর্টটা কে বার করেছে, ওয়ার্ল্ড ব্যাংক, অ্যান্ড অ্যাজ পার দ্য মাইগ্রেশন অ্যান্ড দ্য ডেভেলপমেন্ট ব্রিফ 35 ডেটা কী বলা আছে, দেখো ইন্ডিয়া হচ্ছে টপ কান্ট্রি কিসের, রিসিভিং রেমিটেন্স, রেমিটেন্সেস ইন দ্য সেন্স হেল্পের কথা বলতে পারো। তাহলে হেল্প বা রেমিটেন্সেস পাওয়ার দিক থেকে টপ করেছে কোন কান্ট্রি, ইন্ডিয়া। কত পেয়েছে, 87 বিলিয়ন USD। আর এই রিপোর্টটি কে বার করেছে, ওয়ার্ল্ড ব্যাংক রিলিজ করেছে। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া শ্রী রামনাথ কোবিন্দ প্রেজেন্টেড দ্য স্বচ্ছ সার্বেক্ষণ অ্যাওয়ার্ড 2021 অ্যাট দ্য স্বচ্ছ অমৃত মহোৎসব অর্গানাইজড বাই দ্য মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স ইন নিউ দিল্লি। দেখো, এখান থেকে মিনিস্ট্রি অফ আরবান অ্যাফেয়ার্স ইন নিউ দিল্লি, হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স, ওনার তরফ থেকে নিউ দিল্লিতে কি করা হয়েছে, স্বচ্ছ সার্বেক্ষণ অ্যাওয়ার্ড লঞ্চ করা হয়েছে। এই যে স্বচ্ছ সার্বেক্ষণ অ্যাওয়ার্ডটা লঞ্চ করা হয়েছে সেটি স্বচ্ছ অমৃত মহোৎসব, সেটি স্বচ্ছ অমৃত মহোৎসবের আন্ডারে, রাইট? তো এবার দেখে নি, এই যে স্বচ্ছ সার্বেক্ষণ অ্যাওয়ার্ডটি রয়েছে, স্বচ্ছ সার্বেক্ষণ অ্যাওয়ার্ডটি রয়েছে, তার কি হাইলাইট পার্টগুলো কি কি আছে, ঠিক আছে, একদম কি পয়েন্টগুলো সেগুলো কি কি। তো দেখো, ক্লিনেস্ট সিটি অ্যাগেইন ইন্দোর, ক্লিনেস্ট গঙ্গা টাউন বারাণসী, ক্লিনেস্ট স্টেট ছত্তিশগড়, যেখানে মোর দ্যান 100 আরবান লোকাল বডিজ আছে, সরি, ক্লিনেস্ট স্টেট যেখানে কি হয়েছে, লেস দ্যান 100 লোকাল আরবান বডিজ রয়েছে, সেটা হচ্ছে ঝাড়খণ্ড। মানে বড় হিসাবে, বড় স্টেট হিসাবে আমাদের আসছে ছত্তিশগড়, ছোট হিসাবে আসছে ঝাড়খণ্ড। ক্লিনেস্ট সিটি যেখানে 1 লাখের থেকে আমাদের কম পপুলেশন আছে, সেটা হচ্ছে ভিটা সিটি অফ মহারাষ্ট্র। তাহলে দেখো, সবকটার ক্যাটাগরি আলাদা, তোমাকে কিন্তু সবকটাই পড়ে রাখতে হবে। ক্লিনেস্ট মিডিয়াম সিটি নয়ডা, বিগ সিটি নভি মুম্বাই, ক্লিনেস্ট ক্যান্টনমেন্ট বোর্ড আহমেদাবাদ ক্যান্টনমেন্ট ডিস্ট্রিক্ট সুরত, ফাস্টেস্ট মুভার স্মলার সিটি হোসাঙ্গাবাদ মধ্যপ্রদেশ, বেস্ট স্মল সিটি ইন সিটিজেন্স ফিডব্যাক তিরুপতি, না সরি ত্রিপুতি, ত্রিপুতি মহারাষ্ট্র, অ্যান্ড দ্য টপ সিটি অফ দ্য সাফাই মিত্রা সুরক্ষা চ্যালেঞ্জ নভি মুম্বাই, ক্লিয়ার? তাহলে দেখো, এত যে সবকটা লিস্ট আছে প্রত্যেকটা তোমাকে কি করে দেবে, এক একটা শর্ত বলে দেবে এবং বলবে তার হিসাবে কে প্রথম হয়েছে, ঠিক? ভেটারান অ্যাক্ট্রেস হেমা মালিনী অ্যান্ড দ্য লিরিক্স রাইটার প্রসূন যোশী, প্রসূন যোশী আবার দেখো চেয়ারপারসন অফ সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন, প্রসূন যোশীকে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের চেয়ারপারসন। এই যে হেমা মালিনী এবং প্রসূন যোশী, দে হ্যাভ বিন কনফার্ড উইথ দ্য ইন্ডিয়ান পার্সোনালিটি অফ দ্য ইয়ার। তাহলে এই বছরের পার্সোনালিটি ইয়ার কে পেয়েছে, পার্সোনালিটি অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড কে পেয়েছে, হেমা মালিনী অ্যান্ড প্রসূন যোশী, ক্লিয়ার? হেমা মালিনী অ্যান্ড প্রসূন যোশী, কোথা থেকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে, ডিউ ওয়ার অ্যাওয়ার্ড অ্যাট দ্য 52nd ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া,
ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া গোয়া। লেজেন্ডারি ফিল্ম মেকার মার্টিন স্কর্সি অ্যান্ড স্টিভেন সাবজো হ্যাজ অনার্ড উইথ দ্য সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এই 52nd ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া, যেটা গোয়াতে অনুষ্ঠিত হবে এই নভেম্বরে, সেখানে পাচ্ছে। অলরেডি এটা তোমাদের কিন্তু করানো হয়েছিল। আন্ধ্রপ্রদেশ পুলিশ হ্যাজ স্টপড দ্য IPF স্মার্ট পলিসিং ইন্ডেক্স 2021। ওয়েস্ট বেঙ্গল র্যাঙ্কিং কত? 16। তাহলে দেখো এখানে, দেখো এই যে স্মার্ট পুলিশিং ইন্ডেক্স আছে, সেই স্মার্ট পুলিশ স্মার্ট পুলিশিং ইন্ডেক্স আছে, সেই স্মার্ট পুলিশিং ইন্ডেক্সে কি হয়েছে, আন্ধ্রপ্রদেশ প্রথম হয়েছে। ঠিক আছে, কে হয়েছে? আন্ধ্রপ্রদেশ প্রথম হয়েছে। ওয়েস্ট বেঙ্গলের র্যাঙ্কিং কত? 16। লাস্টের যদি কথা বলো, সেটা হয়ে যাচ্ছে আমাদের বিহার। লাল সেলাম এই বইটিকে লিখেছেন স্মৃতি জুবিন ইরানি। কে লিখেছে? স্মৃতি জুবিন ইরানি। সাউথ আফ্রিকা ক্যাপ্টেন এ বি ডেয়ার ডেভিলস হ্যাজ অ্যানাউন্সড হিজ রিটায়ারমেন্ট। তাহলে ইনি কোন খেলার সাথে যুক্ত, আর তার সাথে সাথে তিনি কোথা থেকে বিলং করেন, এইটি হয়ে যাবে তোমাদের প্রশ্ন। পোচামপল্লি ভিলেজ তেলেঙ্গানার, এটা বেস্ট ট্যুরিজম ভিলেজ হিসাবে অ্যাপিয়ার করেছে। কি বলা হয়েছে দেখো? পোচামপল্লি ভিলেজ তেলেঙ্গানা, এটি বেস্ট ট্যুরিজম ভিলেজ হিসাবে কি হয়েছে, রাখা হয়েছে। ঠিক, অ্যাওয়ার্ডেড বাই দ্য ইউনাইটেড নেশন ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন। পোচামপল্লি ভিলেজের যদি কথা বলি, ইন নালগোন্ডা ডিস্ট্রিক্ট ইজ অলসো রেফার টু অ্যাজ দ্য সিল্ক সিটি। এটাকে কি বলা হয়? সিল্ক সিটি অফ ইন্ডিয়া পোচামপল্লি, তাকে বেস্ট সিটি বা বেস্ট ভিলেজের অ্যাওয়ার্ড কিন্তু দেওয়া হয়েছে। পোচামপল্লির ইক্কত যে শাড়িটা আছে, সেটার কিন্তু GI ট্যাগ পেয়েছিল কত সালে? 2004 সালে। রাইট, মহারাষ্ট্র গভর্নমেন্ট হ্যাজ রোপড দ্য ভেটারান বলিউড অ্যাক্টর সালমান খান অ্যাজ ভ্যাকসিন অ্যাম্বাসেডার। তাহলে আমাদের যে ভ্যাকসিন অ্যাম্বাসেডার আছে মুম্বাইয়ের, মহারাষ্ট্র গভর্নমেন্টের, সেটি হয়ে যাচ্ছে সালমান খান। এবং ব্যাংকের পরীক্ষায় অ্যাম্বাসেডার দেয়, SSC-র পরীক্ষায় দেয়, আমাদের স্টেটের পরীক্ষায় খুব একটাই অ্যাম্বাসেডার নিয়ে কিন্তু প্রশ্ন আসে না। ঠিক, ইন্ডিয়া ইজ প্লেসড অ্যাট 82nd পজিশন অফ দ্য ট্রেস ব্রাইবারি রিস্ক ম্যাট্রিক্স ইন 2021। মানে ঘুষের দিক থেকে রিস্কের যদি কথা বলো, ইন্ডিয়ার র্যাঙ্কিং কত হয়েছে? 82 হয়েছে। কত হয়েছে? 82 হয়েছে। আর পজিশনের যদি কথা বলো, 2020 যেটা ছিল সেটা 77, সেটা আমাদের কি হয়েছে? 82 হয়েছে। বুঝতে পেরেছো ব্যাপারটা? গুড। তারপর দেখো নর্থ কোরিয়া, তারপর হয়ে যাচ্ছে টার্কমেনিস্তান, ভেনেজুয়েলা, ইরিট্রিয়া, এইগুলো হয়ে যাচ্ছে সব থেকে বেশি রিস্ক জোনে আছে, ঘুষের রিস্ক জোনে আছে। ডেনমার্ক, নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন, নিউজিল্যান্ড, এগুলো লোয়েস্ট পজিশনের মধ্যে রয়েছে। ক্লিয়ার? তাহলে ইন্ডিয়ার র্যাঙ্কিং অবভিয়াসলি তোমাদের জিজ্ঞাসা করবে, ইন্ডিয়ার র্যাঙ্কিংটাই বেশি আসার কথা। ইন্ডিয়ান ব্যাডমিন্টন লেজেন্ড প্রকাশ পাদুকন হ্যাজ বিন সিলেক্টেড ফর দ্য প্রেস্টিজিয়াস লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ফর 2021 বাই দ্য ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন কাউন্সিল। তাহলে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের কাউন্সিলের হিসাবে কে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে? করেক্ট অ্যান্সার যেটা, সেটা হয়ে যাচ্ছে প্রকাশ পাদুকন। করেক্ট অ্যান্সার কোনটা? সেটা হয়ে যাচ্ছে প্রকাশ পাদুকন। চলো এবার কোয়েশ্চেনে চলে যাই, বাট ডোন্ট ফরগেট দ্য কোড Y266, যেটা দিয়ে তোমরা কি পেয়ে যাবে, আজকেও সকাল 10টা পর্যন্ত তুমি যদি কেনো তাহলে কিন্তু ডাবল ভ্যালিডিটি পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তাহলেও কিন্তু তুমি ডাবল ভ্যালিডিটি পেয়ে যাচ্ছ, সো ডোন্ট মিস দিস অপরচুনিটি। WBCS-এ তুমি যদি 1 ইয়ারের পেমেন্ট করো, দ্যাট মিন্স 4,300, তাহলে তুমি 2 ইয়ারের ভ্যালিডিটি পাচ্ছ, যেখানে আগামী 2 বছর ধরে WBCS-এ যা যা ব্যাচ আসবে সমস্ত ব্যাচে কিন্তু তুমি পড়তে পারবে। ঠিক আছে, উইচ সিটি হ্যাজ রিসিভড দ্য স্বচ্ছ সার্বেক্ষণ অ্যাওয়ার্ড 2021 ফর বিইং দ্য ক্লিনেস্ট সিটি অফ ইন্ডিয়া। ক্লিনেস্ট সিটি, ব্যাক টু ব্যাক অনেক বছর ধরে কে রয়েছে? এটি ইন্দোর রয়েছে। ক্লিয়ার? নেম দ্য উইনার অফ দ্য ইন্ডিয়ান পার্সোনালিটি অফ দ্য ইয়ার। তাহলে ইন্ডিয়ান পার্সোনালিটি কে ছিল? এখানে ছিলেন হেমা মালিনী। তাহলে দেখো হেমা মালিনী অপশনের মধ্যে খোঁজো, হেমা মালিনী অপশন সি হয়ে গেল এখানকার সঠিক উত্তর, হেমা মালিনী অ্যান্ড প্রসূন যোশী। ঠিক, তারপরের পার্টে দেখো,
which state has topped the IPF Smart Policing Index? Smart Policing Index এর প্রথম কে হয়েছে? Correct answer হয়েছে Andhra Pradesh. Right? Option A হয়ে যাবে সঠিক উত্তর. এবার ফটাফট একবার দেখে নাও যে আমাদের এইখানে ইন্ডিয়ার র্যাঙ্ক, আমাদের ওয়েস্ট বেঙ্গলের র্যাঙ্কিং কত ছিল ভালো করে দেখে নাও. ওয়েস্ট বেঙ্গল কত? ওয়েস্ট বেঙ্গল হচ্ছে 16, আর লাস্টে কে আছে? লাস্ট হয়ে যাচ্ছে আমাদের বিহার. ঠিক. Which state has owned the cleanest state with more than 100 urban local bodies? 100 urban local bodies এরকম আছে, এই রকম cleanest state এর যদি কথা বলো, that is Chhattisgarh. ঠিক আছে, that is Chhattisgarh. চলে গেলাম তার পরের পাটে. তার পরের পাটে বলেছে, who is the author of the novel title Lal Selam, a novel? লাল সেলাম বইটির যদি কথা বলি, কে লিখেছে? স্মৃতি ইরানি উনি লিখেছেন. এটা ওনার ডেবিউ বুক নাকি? আমাদের রাজধানী এক্সপ্রেস 1 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে, তো যারা রেলওয়ে গ্রুপ ডি তোমরা দিতে চাও, তোরা অতি অবশ্যই এইখানে তোমরা ঝালাই পোছাই করে নিতে পারো, একটুখানি পড়াশোনা ভালো করে নিতে পারো, বা একটা গাইডেন্স কিন্তু পেয়ে যেতে পারো. হিস্ট্রি অপশনাল আমাদের 22 থেকে নয়, আমাদের 7 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে. কিছু ক্লাস পেন্ডিং রয়ে যাচ্ছে আরও অনেক কিছুর জন্য, আমাদের একটু সময় দরকার এবং সেই সময়টা কিন্তু আমরা নিয়ে নিয়েছি 7 ডিসেম্বর. তো তোমরা যারা এখনও স্টার্ট করোনি, তারা কিন্তু হিস্ট্রি অপশনালটাকে চুজ করতে পারো. আমাদের WBCS-এর ঘন্টা বলতে গেলে অলমোস্ট বেজেই গেছে, কয়েকদিনের মধ্যেই তোমরা দেখবে নোটিফিকেশনও পেয়ে যাচ্ছ. সো ডোন্ট ওয়েস্ট ইয়োর টাইম, স্টার্ট ইয়োর প্রিপারেশন নাও উইথ আড্ডা 24/7 বেঙ্গলি. Y266 সেই কোড, যেই কোড দিয়ে তুমি কিন্তু কিক পেয়ে যাচ্ছ, 12% ডিসকাউন্টের সাথে সাথে তুমি কিন্তু ডাবল ভ্যালিডিটিও পেয়ে যাচ্ছ. তো আজ আমি রাখছি এই পর্যন্তই, আগামীকাল তোমাদের রয়েছে অ্যাওয়ার্ড রিলেটেড কোয়েশ্চেন, তো সেটা কিন্তু অতি অবশ্যই দেখে নিও. থ্যাংক ইউ ভেরি মাচ.